পাঠ ও আলোচনা সভা আমরা শুরু করছি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শিশুদের গীতাঙ্গন প্রতিযোগিতা, সর্বোচ্চ কবিতা পাঠ ও আলোচনা সভা। নতুন প্রজন্মকে এবং দেশবাসীকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ধারাবাহিকভাবে আমাদের 13 বছর অব্যাহত থাকবে এই আহ্বান জানিয়ে মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ যেহেতু মানুষের জন্য উনি কাজ করেছেন, এই জন্য ওনার নাম মজলুম জনতা। জনগণের দিনগুলোতে মৌলানা ভাসানীকে বিভিন্ন জায়গায় যারা ওনার অনুসারী ছিলেন তাদেরকে এনে আমরা ওনাকে স্মরণ করার ওনার তবে প্রিয় অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে লেখাপড়ার পাশাপাশি বিশ্ববাসী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা এতক্ষণ কবিতা পাঠ করলেন তুমি পাঠ করতে বলে এবং আমি এখানে এসেই পাঠ করি মাত্র 6 দিন আমাদের টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি